নমস্কার ছোট্ট সোনা বন্ধুরা, আপনাদের জন্য বিজ্ঞানের দুর্দান্ত অবাক করা ঘটনা শোনাতে চলে এলাম আমি তারকনাথ মাঝি, তারক ইন্ডিয়া চ্যানেলে। আচ্ছা বলুন তো, আপনি কত বড় কেঁচো দেখেছেন? সবচেয়ে বড় কেঁচো দেখতে চলে যান অস্ট্রেলিয়াতে। একটি কেঁচো প্রায় 10 ফুট, মানে দেড় মানুষ। আপনারা আইসক্রিম খেতে তো খুবই ভালোবাসেন, তাহলে জেনে রাখুন আইসক্রিম কোন দেশে প্রথম খাওয়া শুরু হয়েছিল এবং আজ থেকে কত হাজার বছর আগে। আইসক্রিম খাওয়া শুরু হয়েছিল চীন দেশে আজ থেকে প্রায় 4000 বছর আগে। আপনারা পেন্সিল দিয়ে খাতার উপরে ছবি আঁকতে খুব ভালোবাসেন, কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে যে কার্বন আছে তা দিয়ে কতগুলো পেন্সিল তৈরি করা যেতে পারে একবার অনুমান করুন তো। এবার বলছি, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে যা কার্বন আছে তা দিয়ে 9000 পেন্সিল বানানো যায়। এবার বলুন তো, একটি মাছি কত বছর বাঁচতে পারে? এবার বলছি, একটি মাছি বাঁচতে পারে মাত্র 17 দিন, বছর নয় কিন্তু। এবার আসছি একটি বিচিত্র কাহিনীতে। আফ্রিকা মহাদেশে কোন জন্তুর আক্রমণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যান? উত্তর শুনলে অবাক হবেন, সিংহ নয়, বাঘ নয়, সাপও নয়, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যান জলহস্তির আক্রমণে। পরের খবরটি ঠিক বিজ্ঞান নয়, নিউ ইয়র্কের একটা আইনের কথা বলি। মানুষের কখনোই কোনো অবস্থাতেই আত্মহত্যা করা উচিত নয়, কারণ আমাদের জীবন খুবই ছোট, লড়াই করতে হয়, পালিয়ে যেতে নেই। কিন্তু ধরা যাক কোনো একজন ব্যক্তি আমেরিকার নিউ ইয়র্ক শহরের উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়লেন মরার জন্য, কিন্তু কোনো কারণে তিনি মরলেন না, তাহলে তার কি হবে বলুন তো? কি হবে তাহলে শুনুন, পুলিশ তাকে প্রথমে ভর্তি করবে হাসপাতালে, সেখান থেকে সে সুস্থ হবে, আর সুস্থ হওয়ার পর তাকে আবার মেরে ফেলবে, অর্থাৎ বিচারে তার মৃত্যুদণ্ড হবেই। আবার ফিরে আসছি বিজ্ঞানের খবরে। বলুন তো, আপনি ছোটবেলায় হাঁটা শেখার আগে কত কিলোমিটার, এটা অনুমান করুন, কত কিলোমিটার আপনি হামাগুড়ি প্র্যাকটিস করেছিলেন? এবার জেনে নিন, প্রায় 150 কিলোমিটার হামাগুড়ি দেওয়ার পর আপনি হাঁটতে শিখেছিলেন। এবার একটি ইন্টারেস্টিং খবর। ধরুন কোনো একটা জায়গাতে হাতি জল পান করতে এলো। এবার বলি, সেই জলের গন্ধ হাতি কত দূর থেকে পেতে পারে? এবার শুনুন, হাতি কিন্তু সেই জলের গন্ধ পেয়ে যায় 3 কিলোমিটার আগে থেকেই। আপনারা জানেন পাখিরা বাসা বাঁধে, সাপেরা বাসা বাঁধে না, কিন্তু পৃথিবীতে একটি সাপ আছে যিনি বাসা বাঁধেন, বলুন তো সেই সাপের নাম কি? সেই সাপের নাম হলো কিং কোবরা। আপনি যদি কখনো মোটর সাইকেলে 90, 100 বা 110 কিমি বেগে যান, তাহলে বুঝবেন আপনার গতিবেগ কি প্রচণ্ড তীক্ষ্ণ। এবার জেনে রাখুন, এই গতিবেগকেও হার মানিয়ে দেয় একটি চিতাবাঘ। একটি চিতাবাঘ ঘন্টায় 120 কিমি বেগে ছুটতে পারে। আপনি যদি একটু বড় হয়ে থাকেন তাহলে ভাবুন তো, আপনি ছোটবেলায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে নিশ্চয়ই মারামারি করেছেন, কিন্তু বলুন তো কোন প্রাণী মায়ের পেটের মধ্যে থাকতে থাকতে অন্য বাচ্চাদের সঙ্গে মারামারি শুরু করে দেয়? উত্তর হলো টাইগার শার্ক। এটি একটি হাঙরের প্রজাতি যারা মায়ের পেটে থাকতে থাকতেই অ্যাকশন শুরু করে দেয়, যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয় আর বাকিগুলো ওইখানেই খতম। আসছি পরের খবরে। ধরুন একটি বিশাল দাড়িপাল্লায় একটি পূর্ণবয়স্ক নীল তিমিকে চাপানো হলো।
অন্য দিকের পাল্লাতে আপনাকে বলা হলো মানুষদের চাপাতে। আপনি কশত মানুষকে সেখানে আমন্ত্রণ জানাবেন? শুনলে অবাক হবেন, প্রায় 1,800 মানুষকে চাপাতে হবে, কারণ একটি তিমির গড় পর্তা ওজন 125 টন। আসছি পরের মজার তথ্যে। ধরুন একটি পাখিকে আপনি চাঁদে নিয়ে গেলেন, আপনি তার প্রিয় খাবারও তাকে খেতে দিলেন, সে কি খেতে পারবে? উত্তর হলো না, কিছুতেই খেতে পারবে না, কারণ পাখিদের খাদ্য গেলার জন্য যে অভিকর্ষজ বলে দরকার হয় তা সেখানে নেই, তাই পাখিটি গিলতে পারবে না। আচ্ছা, এবার বলুন তো কোন প্রাণী জল ছাড়া বেশি দিন বেঁচে থাকতে পারে? আপনি বলবেন মরুভূমির জাহাজ, উট। না, সঠিক উত্তর হলো না। বই কেটে কুচি কুচি করার ওস্তাদ ইঁদুরই সব থেকে বেশি দিন বেঁচে থাকতে পারে জল ছাড়া। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন আর অন্যান্য বন্ধুদের শেয়ার করে দিন। এই রকম ভিডিও মাঝে মাঝেই পেতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।